মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে তেহরান তেল আবিব রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত, আর এই সংঘাতের তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে আবার কখনো কমে। সম্প্রতি হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যু ঘিরে প্রতিশোধের আগুন যেন দ্বিগুণ হয়েছে, কিন্তু কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ নেবে ইরান, জানাচ্ছেন শেখ ফরিদ। অস্বাভাবিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য, এই অস্থিরতা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। একদিকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে চলমান রকেট হামলা, একই সাথে বিস্তৃত সংঘাতের মধ্যে ইরানও একের পর এক ইসরায়েলের ধৃষ্টতা সহ্য করছে। প্রথমবার ইরান যখন হামলা চালায় তখন ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন দিয়ে জবাব দেয়। সংঘাত পরিস্থিতি অব্যাহত থাকার মধ্যেই ইরানে আলোচনার টেবিলে থাকা একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিনিধি ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। হানিয়া যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক এবং এমনকি চীনের সাথে আলোচনা করেছিল। সেই সঙ্গে গাজা যুদ্ধ থামাতে বিভিন্ন রাজনৈতিক দলের 14 জন প্রতিনিধিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন এই হামাস প্রধান। Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইরানে হানিয়াকে লক্ষ্য করে সরাসরি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের মাটিতে এই হামলা ছিল সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। নিঃসন্দেহে এই হামলার জবাব দিতে দ্বিধা করবে না ইরান। তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা না নিতে পারলেও তেহরান পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক সময়টি বেছে নেবে। ঐতিহাসিকভাবে ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষ থেকে বিরত থেকেছে ইরান। বেশিরভাগ সময় প্রক্সি বাহিনীর মাধ্যমে জড়িত থাকাটাই বেছে নিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তবে এবার ইসরায়েল সরাসরি ইরানের মাটিতে টার্গেট করে এক রাজনৈতিক অতিথির উপর আঘাত করেছে। এর ফলে ইরানকে কোনো না কোনোভাবে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের উপর সরাসরি সামরিক হামলা চালাবে নাকি ভিন্নরূপে তা প্রকাশ করবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই ঘটনা ওই অঞ্চলে পুরো ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে। ইরানের প্রতিশোধের সঙ্গে সাইবার হামলা বা কৌশলগত কূটনৈতিক কৌশলও থাকতে পারে। এই ধরনের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে এরই মধ্যে নাজুক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, যা অন্যান্য দেশ ও প্রধান বৈশ্বিক শক্তিকে আকর্ষণ করতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।